আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিনস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে এই ভিডিওটা অনেকদিন আগের করা, বাট এতটাই অলস হয়ে গিয়েছি ইদানিং আমি যে এডিট করব বা মানে এতটুকু সময় খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি ভাবলাম না ভিডিওটা এডিট করে আপলোড করা দরকার। তো ভিউ দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল, তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি 16 ডিসেম্বরে কি কি করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
সবার সবগুলোর খাবার কি সেম? যেহেতু আমি কখনো যাইনি, মানে আমি জানি না কোন হোটেলের খাবার ভালো, বাট আমরা যেটাতে গিয়েছিলাম সেটা নতুন উদ্বোধন হয়েছিল, তাই ওখানে গিয়েছিলাম। আর এখানে এত ভর্তা ছিল, মানে ওরা হচ্ছে প্লেটে সবগুলো ভর্তা এইভাবে সাজিয়ে দেয়, আপনারা যেটা যেটা খাবেন নেবেন ওরা ওইভাবে আর কি কাউন্ট করে। 20 টাকা করে নিয়েছিল ভর্তা, বাট এমনি টাইমে মনে হয় আরও কম, 10 টাকা করে। আমরা খিচুড়ি নিয়েছিলাম, হাঁসের মাংস নিয়েছিলাম, মুরগি নিয়েছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের 3:30 বেজে গিয়েছিলো, 3:30-4:00 মতো। তো মানে হেঁটে পুরোটা জাহাঙ্গীরনগর কভার করা পসিবল ছিল না, তাই আমরা ভাবলাম আমরা একটি রিক্সা নিয়ে নেই। রিক্সা দিয়ে আমরা পুরোটা, মানে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এমন টাইমিং নিয়ে আমরা পুরোটা এক একটা স্পট ঘুরে ঘুরে দেখব। তো মানে এভাবেই করতে হয়েছিলো, আর কোনো উপায় ছিল না। শেষ করে সন্ধ্যার দিকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। ওই দিন 6:30 আসলে আমার খুবই ভালো লেগেছিলো, কারণ এমন মনোরম পরিবেশ আমার খুবই ভালো লাগে। আপনাদের যাদের এমন পরিবেশ ভালো লাগে আপনারা অবশ্যই যাবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ওখানে একদিন ঘুরে আসলে খুবই ভালো লাগবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন একটি ভিডিও নিয়ে। এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি। So, bye bye everyone.